চারুকলা অনুষদের মধ্য দিয়ে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022 এবং 2023 শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধ কিন্তু শুরু হচ্ছে আজ। ঘড়ি কাটা বলছে এখন সকাল 11টা থেকে কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা চলবে বেলা 12:30 পর্যন্ত। তাই কিন্তু বেশ সরগরম রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা এখন রয়েছি অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবকেরা কিন্তু এই মুহূর্তে জমায়েত হয়ে রয়েছে। তারা কিন্তু তার সন্তানের জন্য অপেক্ষা করছে, তার সন্তান পরীক্ষার হল থেকে বের হলেই কিন্তু বের হওয়ার অপেক্ষায় কিন্তু তারা রয়েছে। আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি যে এবছর কিন্তু একই ধারাবাহিকতায় 6 মে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ও বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে, 12 মে বিজ্ঞান ইউনিট এবং 13 মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে সব ইউনিটের পরীক্ষায় কিন্তু বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ চারুকলা ইউনিট ব্যতীত অন্য 3টি ইউনিটের ভর্তি পরীক্ষা প্রতি বছরের মতো ঢাকাসহ 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি শুরুর 1 ঘন্টা আগ পর্যন্ত কিন্তু পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ থেকে এবং বিশ্ববিদ্যালয় সূত্রে। আরেকটি জিনিস জানিয়ে রাখি, সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যে 2021-22 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য 2,98,429 জন প্রার্থী কিন্তু আবেদন করেছেন এবছরে। সেই অনুযায়ী 4টি ইউনিটে 5,00,965 আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় 50 জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে যে চারুকলা অনুষদে 130টি আসনের বিপরীতে আবেদন পড়েছে 7,079টি। সেই হিসাবে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে 54.45 জন শিক্ষার্থী। এই ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের পাওয়া তথ্যে। এখন এই ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কিন্তু নানামুখী সেবা দিয়ে থাকে বাংলাদেশ ছাত্রলীগ, সেটাই কিন্তু আমরা এসে যেটা জানতে পেরেছি যে তারা 11টি ধাপে তাদেরকে সহায়তা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখা কিন্তু ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের 11টি ধাপে তাদেরকে সহযোগিতা করছে। পরীক্ষার শুরুর বেশ সকাল থেকেই কিন্তু তারা নানাভাবে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা এমনই একজনের সাথে কথা বলব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন কর্মীর সঙ্গে, একজন ভাইয়ের সাথে কথা বলব। তিনি বিস্তারিত আমাদেরকে জানাতে পারবে যে তারা কীভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করছে এবং কোন কোনভাবে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসা এবং তাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ এবং ডাউনলোড করা সমস্ত বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো এই ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, এবছর হচ্ছে মানে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে চারুকলা ইউনিটের পরীক্ষার মাধ্যমে। তো বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছর কিন্তু শিক্ষার্থীদের জন্য নানা ধরনের হচ্ছে আয়োজন থাকে সহযোগিতার জন্য। তো এবছরও হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের জন্য যে আমাদের 11টি সেবা আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে প্রদান করছি। তো তার মধ্যে প্রথমত যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের ইনফরমেশানটা আমরা প্রথমত দেওয়ার চেষ্টা করছি খুব ভালোভাবে। এবং দেখো, যেমন সকাল থেকে আমরা এখানে প্রায় 7:30 থেকে আমরা এখানে অবস্থান করছি। তো সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের হল কোথায় বা কেউ কেউ এমন হচ্ছে যে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি, তাদের রোল নম্বর জানে না, তো সেগুলো আমরা একদম আমাদের ফোনে আমরা নিজস্বভাবে হচ্ছে আমরা সেগুলো দিচ্ছি। এবং অনেকে হচ্ছে আপনার হল এক জায়গায় কিন্তু এসে পড়েছে এখানে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের জরুরি যে বাইক আমাদের কর্মীদের যে বাইক সার্ভিস রয়েছে বাইকের মাধ্যমে হচ্ছে আমরা তাদেরকে তাদের জায়গায় পৌঁছিয়ে দিচ্ছি। এছাড়া হচ্ছে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র যখন এখানে আপনারা দেখতে পারবেন, তাদের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে যেগুলো আপনার হলের ভিতরে নেওয়া সম্ভব না, সেগুলো আমরা হচ্ছে নিশ্চয়তা মানে একদম হচ্ছে সম্পূর্ণ শতভাগ নিশ্চয়তা দিয়ে আমরা সেগুলো এখানে রাখছি। আর এর পাশাপাশি হচ্ছে যেটা আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আমরা সুপেয় পানির ব্যবস্থা রেখেছি এবং সেগুলো আমরা অলরেডি বিতরণ করেছি। এবং আপনারা দেখতে পাবেন যে এখানে অভিভাবকরা বসে আছে, এই চেয়ারগুলো কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আয়োজন করা। আমরা তাদেরকে হচ্ছে একটু বসার ব্যবস্থা করে দিয়েছি, বিশ্রামের ব্যবস্থা করেছি। এবং হচ্ছে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষা উপযোগী শিক্ষা উপকরণ, যেমন হচ্ছে আমরা কলম ফাইল সহ যেগুলো আসলে শিক্ষার্থীদের প্রয়োজন ইমার্জেন্সি। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বোর্ডও প্রদান করেছি, যেমন আজকে চারুকলা ইউনিটের পরীক্ষায় কিন্তু আপনার অঙ্কন করার জন্য বোর্ডের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা বোর্ডের দেওয়ার চেষ্টা করেছি, যদিও সেটা মানে স্বল্প পরিসরে। আমরা হচ্ছে সামনের পরীক্ষাগুলোতে পূর্ণাঙ্গভাবে হচ্ছে আরও যেগুলো আমাদের দেওয়ার প্রয়োজন আমরা সেগুলো চেষ্টা করবো। এছাড়া হচ্ছে আমাদের আরেকটা যে বিষয় ছিল সেটা হচ্ছে আমাদের এখানে কিছু শিক্ষার্থী রয়েছে আপনার একটু শারীরিকভাবে কিছুটা
অক্ষম বলবো না, প্রতিবন্ধী বা হচ্ছে একটু সমস্যা, তাদের জন্য আমরা হুইল চেয়ার বা হচ্ছে তাদেরকে আমরা পরীক্ষা হলে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা আমাদের আমাদের কাছে রাখছি। আর এই যে আমাদের যে আজকে যে 11টা সেবার যে আয়োজন, এই আয়োজনটা মূলত হচ্ছে আমরা বাংলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মাচারুল কবি সয়ন ভাই এবং বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতিসংঘের স্বীকৃত রিয়েল লাইফ হিরো তানভীর হাসান সৈকত ভাই নেতৃত্বে তাদের তত্ত্বাবধানে মূলত আমরা হচ্ছে 11টা সেবা প্রদান করছি। জি দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের শিক্ষার্থীরা কিন্তু ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের 11টি ধাপে তাদের সহযোগিতা করছে। যেমনটি শুনছিলেন যে তাদের সুপেয় পানির ব্যবস্থা, তাদের অভিভাবকদের বসার ব্যবস্থা, এমনকি পরীক্ষার্থীদের জন্য কলম এবং তাদের প্রয়োজনীয় যে কাগজপত্র যেগুলো নিয়ে তারা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না, সেগুলো কিন্তু তারা নিরাপদভাবেই যাতে রাখতে পারে এবং সুন্দরভাবে যাতে মাথা ঠান্ডা রেখে তারা পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থাই কিন্তু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, যেটা সবসময় প্রতি বছরই করে থাকে পরীক্ষার আগ মুহূর্তে। এবছরও কিন্তু তার কমতি নেই, তেমনটাই বলছিলেন। আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা কিন্তু তাদের শিক্ষার্থী এবং তার সন্তানের যে পরীক্ষার হলে প্রবেশ করেছে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের সামনে, অপরাজেয় বাংলার একেবারেই সামনে বটতলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা কিন্তু অপেক্ষা করছেন তার সন্তানের জন্য। শিক্ষার্থীরা প্রবেশ করেছে পরীক্ষার হলে, যেহেতু 11টা বেজে কিছুটা সময় অতিবাহিত হয়েছে, সুতরাং শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করেছে এবং পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বেলা 12:30 পর্যন্ত কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে চারুকলা অনুষদের মধ্য দিয়ে। কিন্তু এবছরের ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমেই কিন্তু এবছরের ভর্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজীব বিশ্বাস হারুনর রশিদের ক্যামেরায়। আমরা আবার আসছি অন্য কোনো জায়গাতে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ খবর সংযোগের সঙ্গেই থাকুন, চোখ রাখুন খবর সংযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আবার দেখা হবে অন্য কোনো জায়গাতে।